বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা এই সংকট মুহূর্তে বাড়িতে অবস্থান করছ এবং স্বাস্থ্যবিধি মেনেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছ। পাশাপাশি তোমাদের যে পাঠ্যক্রম অনুযায়ী লেখাপড়া চালিয়ে যাচ্ছ এবং এই অবস্থায় এখনো আশা করি ভালো আছো ইনশাআল্লাহ। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে গোটা বিশ্ববাসীর ন্যায় আমরাও স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছি না। কোভিড-19 করোনা ভাইরাস আমাদের জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। তবে আশা করি আল্লাহর রহমতে খুব দ্রুত আমরা এই মহামারীর সবল থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। তোমরা জানো যে গত 17 মার্চ 2020 তারিখ থেকে তোমাদের শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রয়েছে, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, স্বাভাবিক ক্লাসগুলো তোমাদের সঙ্গে আমাদের হচ্ছে না। এই কথা চিন্তা করেই সরকার এই ভিডিও অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। এই জন্যেই আমরা এই অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি। এই জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলেজ প্রশাসনকে। কারণ সরকারি নির্দেশনা মোতাবেক কলেজ প্রশাসন এই ভিডিও অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন, এই জন্য আমরা কলেজ প্রশাসনকেও ধন্যবাদ জানাই। তবে তোমাদের অবশ্যই আমাদের এই ভিডিও ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এই ক্লাসগুলো যদি তোমরা না দেখো তাহলে সরকারের প্রচেষ্টা, আমাদের পরিশ্রম এবং কলেজ প্রশাসনের উদ্যোগ সবই ব্যর্থতায় পর্যবসিত হবে এবং তোমরাও চরমভাবে ক্ষতিগ্রস্ত হবা। এই জন্যে ভিডিও ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখবা। আজকে তোমাদের সঙ্গে আমি ক্লাস পরিচালনায় রয়েছি প্রফেসর মোহাম্মদ মায়ানুদ্দিন, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। আমাদের আজকের এই ক্লাসের পাঠ পরিচিতি, বিষয়ের নাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এটি অনার্স প্রথম বর্ষের একটি ক্লাস, পত্রের একটি দ্বিতীয় ক্লাস। পত্রের শিরোনাম সিরিয়া, মিশর, উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস, ফাতেমে আইবে এবং মামলুক, হিস্ট্রি অব দি মুসলিমস রুল ইন সিরিয়া, ইজিপ্ট অ্যান্ড নর্থ আফ্রিকা, ফাতেমিদ, সাইফস অ্যান্ড মামলুকস, পেপার কোড 21-07। প্রিয় শিক্ষার্থীরা, আসলে এটি দ্বিতীয় ক্লাস নয়, ফাতেমে এই পত্রের এটি শেষ ক্লাস, এটি এই পত্রের শেষ ক্লাস। আজকে আমরা আলোচনা করব মামলুক বংশ, সাজার উদ্ধার, আঞ্জালুতের যুদ্ধ, রুকনউদ্দিন বাইবার্স, কালাউন, মোহাম্মদ নাসির, বুরুজি মামলুক এবং মিশরে মামলুকদের অবদান। প্রকৃতপক্ষে এটি এই পত্রের শেষ ক্লাস। আগের ক্লাসগুলো আমরা ইতিমধ্যে শেষ করেছি। কিছু গ্রন্থের নাম এখানে আমরা আগেও এই পত্রের ক্লাসগুলো নেওয়ার সময় দেখিয়েছি, আবারও দেখাচ্ছি কিছু গ্রন্থ। প্রথমটি হচ্ছে উত্তর আফ্রিকা ও মিশরে মুসলিম শাসনের ইতিহাস, ডক্টর গোলাম কিবরিয়া ভুইয়া, সিরিয়া, মিশর, উত্তর আফ্রিকা মুসলিম শাসনের ইতিহাস, প্রফেসর মোহাম্মদ আব্দুল করিম ও ডক্টর মোহাম্মদ আবুল কালাম। তৃতীয়ত উত্তর আফ্রিকা ও মিশরে ফাতেমীয় ইতিহাস, এইচএম শামসুর রহমান। চতুর্থত মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস। ইংরেজি বইয়ের নামও এখানে আছে দুটি, এ শর্ট হিস্ট্রি অব দি স্যারাসানস, আমির আলী, এবং এ শর্ট অফ ইজিপ্ট ইন দি মিডল এজেস, লেন পুল। এই গ্রন্থগুলো তোমরা সংগ্রহ করে পড়বা অবশ্যই। এছাড়া বাংলা মিডিয়ামে অনেক বই বাজারে রয়েছে, সেগুলো সংগ্রহ করেও
তোমরা পড়তে পারো, অনলাইনেও অনেক তথ্য এ বিষয়ে পাবা, সেখান থেকেও তথ্য সংগ্রহ করে তোমরা পড়ালেখা করতে পারো, তবে গাইড কোনোভাবে পড়বা না। প্রিয় বিদ্যার্থীরা, আমরা এখন আলোচনা করব মামলুক বংশ সম্পর্কে। 1250 থেকে 1570 খ্রিস্টাব্দে মামলুকদের সময়কাল। মামলুকদের পরিচয়। মামলুক শব্দের অর্থ কৃত বা অধীনস্থ। মুসলিম শাসনের প্রথম দিকে মিশরে যুদ্ধে বন্দী বা বাজারে ক্রীতদাসদেরকে মামলুক উপাধি দেওয়া হতো। মধ্য এশিয়ার তুর্কি বংশোদ্ভূত এসব ক্রীতদাস দেহরক্ষী কালক্রমে শক্তিশালী হয়ে খলিফা সুলতানের দণ্ডমণ্ডের কর্তা হয়ে দাঁড়ায় এবং বিভিন্ন প্রদেশে কতগুলো স্বাধীন সালতানাতের পত্তন করে। সেসব স্বাধীন সুলতানের মধ্যে মিশরের মামলুক বংশ অন্যতম। 1250 থেকে 1570 খ্রিস্টাব্দ পর্যন্ত মিশরের মামলুকদের দখলে ছিল বিশ্বের অন্যতম উপদ্রুত অঞ্চল। ইসলামের ইতিহাসে এরূপ দুটি বংশের উল্লেখ পাওয়া যায়, একটি ভারতীয় উপমহাদেশে তথাকথিত দাস বংশ বা মামলুক বংশ এবং অপরটি মিশরের মামলুক বংশ। মিশরের মামলুকগণ দুই শ্রেণীতে বিভক্ত ছিল, একটি হচ্ছে বাহরি মামলুক এবং অন্যটি হচ্ছে বুরুজি মামলুক। আইয়ুবী সুলতান আল সালেহের ক্রীতদাসদের মধ্যে হতে বাহরি মামলুকদের উৎপত্তি। তিনি এ সমস্ত ক্রীতদাসকে দেহরক্ষী হিসেবে নিযুক্ত করেন এবং নীলনদের রাউদাহ দ্বীপাঞ্চলের সেনানিবাসে তাদের বসবাসের ব্যবস্থা করেন। বাহার বারিক বা নদী সেনানিবাসে তারা বাস করত বলে তাদেরকে বাহরি মামলুক বলা হয়। এই বাহরি মামলুকরাই মিশরে একটি রাজবংশ প্রতিষ্ঠা করে। বাহরি মামলুকদের নাই আর এক শ্রেণীর মামলুক সৈন্য ছিল। বাহরি মামলুক সুলতান কালাউন তাদেরকে ক্রয় করে স্বীয় দেহরক্ষী হিসাবে নিয়োগ করেন। এই সমস্ত মামলুকরা নগর দুর্গে সুউচ্চ বুরুজে বসবাস করত বলে তাদেরকে বুরুজি মামলুক বলা হতো। এই দুই শ্রেণীর মামলুকদের মধ্যে বাহরি মামলুকরাই মিশরে মামলুক বংশ প্রতিষ্ঠা করেছিল। মামলুকগণ মিশরে মোট 267 বছর রাজত্ব করে, তার মধ্যে বাহরিগণ 132 বছর, 1250 থেকে 1382 পর্যন্ত। শাসক সংখ্যা সাজার উদ্দার বাদে 24 জন আর বুরুজিগণ 135 বছর, 1382 থেকে 1517 পর্যন্ত শাসক সংখ্যা মোট 23 জন। প্রিয় বিদ্যার্থীরা, আমরা এখানে মিশরের একটি চিত্র দেখছি, যে ঐতিহাসিক পিরামিড সহ অনন্য সুন্দর একটি চিত্র। এখানে কিছু পিরামিডের চিত্র দেখা যাচ্ছে। পিরামিড সম্পর্কে অবশ্য আমরা জানি যে এখানে ফারাওদের মৃতদেহ মমি করে রাখা হয়েছে এই পিরামিডে। প্রিয় বিদ্যার্থীরা, আমরা এবার মামলুক বংশের সাজার উদ্ধার সম্পর্কে আলোচনা করব। সাজার উদ্ধার, যার সময়কাল 1250 থেকে 1257 খ্রিস্টাব্দ পর্যন্ত। সাজার উদ্ধার মামলুক বংশের প্রতিষ্ঠাতা হলেও আইবক ছিলেন বাহরি মামলুকদের প্রথম সুলতান। আইয়ুবী সুলতান আল সালেহের মৃত্যুর পর 1249 খ্রিস্টাব্দে তার বেগম সাজার উদ্ধার এর মাধ্যমে মিশরে মামলুক বা রাজবংশের প্রতিষ্ঠা হয়। তুর্কি অথবা আর্মেনীয় ক্রীতদাসী এই সাজার প্রথমে আব্বাসীয় খলিফা আল মুতাসিমের হেরেমে ছিলেন, পরে মিশরে আইয়ুবী বংশের সুলতান আল সালেহের
কৃতদাস হিসেবে কাজ করার সময় তার গর্ভে আল সালিহের একটি পুত্র সন্তান জন্মান। স্বামীর মৃত্যুর পরে তিনি সিংহাসন লাভ করে নিজ নামে খুতবা পাঠ ও মুদ্রা অঙ্কিত করবার আদেশ দেন। তার শাসনকে বিদ্রুপ করে তারই প্রাক্তন প্রভু মুতাসিম এক চিঠিতে লেখেন যে, তোমাদের শাসন করবার জন্য যদি পুরুষের অভাব হয়ে থাকে তবে বলো, আমরা একজন পুরুষ পাঠিয়ে দেই। যা হোক, তিনি ছিলেন উত্তর আফ্রিকা পশ্চিম এশিয়ার কোন দেশের একমাত্র মহিলা শাসক। শেষ পর্যন্ত মামলুক আমিরগণ তার সহযোগী সেনাপ্রধান আইবককে সুলতান মনোনীত করেন। তখন তিনি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি স্বামীকে হত্যা করেন, ফলে আইবকের প্রথম স্ত্রীর প্রতিহিংসার শিকার হন সাজার। এ প্রথম স্ত্রীর কৃতদাসীগণ সুলতানের মৃত্যুর পর পরে কঠোর কাঠের জুতার আঘাতে সাজারকে ক্ষতবিক্ষত করে হত্যা করে। নির্মমভাবে প্রাসাদের মিনার থেকে তার মৃতদেহ মাটিতে ফেলে দেওয়া হয়। বিদ্যার্থীরা, এখানে সেই সাজার উদ্ধারের একটি চিত্র আমরা দেখছি। বলিষ্ঠ নেত্রী সাজার উদ্ধার, তারই এটি চিত্র। বিদ্যার্থীরা, এবারে আমরা আলোচনা করব সাইফুদ্দিন কুতুস এবং আইন জালুতের যুদ্ধ সম্পর্কে। সাইফুদ্দিন কুতুস এবং আইন জালুতের যুদ্ধ সম্পর্কে। সাইফুদ্দিন কুতুস, যার রাজত্বকাল ছিল 1257 থেকে 1260 খ্রিস্টাব্দ পর্যন্ত। আইবক ও সাজারের মৃত্যুর পর আমিরগণ আইবকের নাবালক পুত্র নুরুদ্দিন আলীকে আল মনসুর উপাধি দিয়ে সিংহাসনে স্থাপন করেন। মামলুক সেনাপতি সাইফুদ্দিন কুতুস তার অভিভাবক হিসেবে শাসন কার্য পরিচালনা করতে থাকেন, কিন্তু উচ্চাভিলাষী কুতুস আল মনসুরকে ক্ষমতাচ্যুত করে মামলুক সিংহাসন দখল করেন। আমরা এবারে আইন জালুতের যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে জানব। আইন জালুতের যুদ্ধ মঙ্গলদের সঙ্গে, আইন জালুতের যুদ্ধ সম্পর্কে বলা যায়, মঙ্গলদের সঙ্গে আইন জালুতের যুদ্ধ সুলতান কুতুজের সংক্ষিপ্ত রাজত্বকালের বিশেষ উল্লেখযোগ্য একটি ঘটনা। মঙ্গলরা অত্যন্ত দুর্ধর্ষ জাতি ছিল, যাকে মামলুকদের বিরুদ্ধে প্রেরিত মঙ্গল অভিযানের দায়িত্ব পালন সেনাপতি কেতবুঘা ও তার সহকারী বৈদুর উপর। কেতবুঘা 20,000 সৈন্য নিয়ে মিশর আক্রমণের জন্য গাজায় তার শিবির সন্নিবেশ করেন। উভয় পক্ষের পূর্ণ প্রস্তুতির পর শেষে 1260 খ্রিস্টাব্দে প্যালেস্টাইনের বাইসান ও নাবলুসের মধ্যবর্তী আইন জালুত নামক স্থানে এই যুদ্ধ সংঘটিত হয়। তুমুল যুদ্ধের পর মঙ্গলরা পরাজিত হয়ে পলায়ন করতে বাধ্য হয় এবং সেনাপতি কেতলুব এই যুদ্ধে নিহত হন। এই যুদ্ধের অন্যতম মামলুক সেনাপতি বাইবার্সের নেতৃত্বে একটি সেনাদল মঙ্গলদের পশ্চাদ্ধাবন করে ইউফ্রেটিস নদী পর্যন্ত অগ্রসর হয়। সুলতান কুতুস ও সেনাপতি বাইবার্সের অসাধারণ সমর নৈপুণ্যে তাদের বিজয়ের কারণ ছিল। এই বিজয় তাদের সম্পাদন করতে না পারলে অস্তিত্ব নিয়ে হয়তোবা প্রশ্ন দেখা দিত। বিদ্যার্থীরা, আইন জালুতের যুদ্ধের একটি মহড়া আমরা এই চিত্রে দেখছি, এই স্লাইডের চিত্রে দেখছি। এটি আইন জালুতের যুদ্ধের একটি চিত্র, যেটি সংঘটিত হয় 1260 খ্রিস্টাব্দে মঙ্গলদের সঙ্গে মামলুক শাসকদের। বিদ্যার্থীরা, এবারে আমরা রুকনউদ্দিন বাইবার্স সম্পর্কে, মিশরের মামলুক সুলতান রুকনউদ্দিন বাইবার্স সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব। এই রুকনউদ্দিন বাইবার্সের সময়কাল ছিল 1260 থেকে
1277 খ্রিস্টাব্দ পর্যন্ত আইনজালতের যুদ্ধের পর সুলতান কুতুস ও সেনাপতি বাইবার্সের মধ্যে আলেপ্পো অধিকারের প্রশ্ন নিয়ে ঝগড়া বাঁধে। 1260 সালে রুকনউদ্দিন বাইবার সুলতান কুতুসকে হত্যা করে সিংহাসন দখল করেন এবং নিজেকে সুলতান বলে ঘোষণা করেন। প্রথম জীবনে বাইবার ছিলেন একজন তুর্কি ক্রীতদাস এবং তার এক চক্ষু অন্ধ ছিল। তিনি ছিলেন কিপচকের অধিবাসী। সিংহাসন লাভের পর বাইবার প্রধানতম উদ্দেশ্য ছিল পারস্যের মঙ্গল দিগকে আয়ত্তে আনা, গুপ্তঘাতক সম্প্রদায়কে ধ্বংস করা, ইউরোপীয় ক্রুসেডার দিগকে চরম শিক্ষা দেওয়া ইত্যাদি ইত্যাদি। তিনি তার বিভিন্ন পদক্ষেপ দ্বারা মামলুক সাম্রাজ্যের নিরাপত্তা বিধান করে একে সুদৃঢ় সুসংহত করে এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতার মর্যাদা লাভ করেন। আইনজালতের যুদ্ধ জয়ের গৌরব দাবিদার হলেন এই বাইবার্স। সুলতান বাইবার্স শুধু মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধ করে কৃতিত্ব লাভ করেন নাই, তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে বহু সাফল্যজনক যুদ্ধ করে খ্যাতি লাভ করেন। এন্টিওক দখল ছিল তার রাজত্বকালের একটি উল্লেখযোগ্য ঘটনা। এশীয় খ্রিস্টানদের দুর্ভেদ্য দুর্গ এন্টিওক মুসলমানদের হস্তগত হলে ক্রুসেডারদের প্রাধান্য লোপ পায়। ইসলামের রক্ষার জন্য মঙ্গল ধর্মযুদ্ধকারীদের বিরুদ্ধে যুদ্ধ করে বাইবার্স ইসলামের ইতিহাসে দ্বিতীয় সালাউদ্দিন উপাধি লাভ করেন। হাসান বিন সাবা প্রতিষ্ঠিত গুপ্তঘাতক সম্প্রদায় ক্রুসেডারদের সাহায্য সহযোগিতা লাভ করে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। 1260 সালে তারা মিশর আক্রমণ করলে বাইবার্স এক অভিযান চালিয়ে গুপ্তঘাতক সম্প্রদায়কে সম্পূর্ণরূপে ধ্বংস করেন। এই অভিযানের ফলে সিরিয়া মামলুক সাম্রাজ্যভুক্ত হয়। সিরিয়ার কয়েকটি শহর ও ইয়েমেন ছাড়া সমগ্র আরবে তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। বাইবার্সের রাজত্বকালের আরেকটি প্রধান গুরুত্বপূর্ণ স্মরণীয় ঘটনা কায়রোতে আব্বাসীয় খিলাফতের পুনঃ প্রতিষ্ঠা। আমরা জানি 1258 সালে ইলখানি বংশের মঙ্গল নেতা দুর্ধর্ষ মঙ্গল নেতা হালাকু খান কর্তৃক বাগদাদ নগরী ধ্বংস হলে মুসলিম জাহান কিছুকালের জন্য খলিফাহীন ছিল। 1261 সালে বাগদাদ ধ্বংস হতে প্রাণরক্ষা প্রাপ্ত খলিফা জাহিরের পুত্রকে দামেস্ক হতে এনে মুনতাসির বিল্লাহ উপাধি দিয়ে তাকে মুসলিম জগতের খলিফা বলে বাইবার্স ঘোষণা করেন। এভাবে কায়রোতে মামলুকদের চেষ্টায় আব্বাসীয়দের খিলাফত পুনঃ প্রতিষ্ঠিত হয়। বাইবার্স কেবল একজন দক্ষ সেনাপতি ছিলেন না, তিনি একজন সুশাসক ছিলেন বটে। তিনি খাল খনন পোতাশ্রয়ের উন্নতি বিধান ও দ্রুত ডাক বিভাগের প্রবর্তন করেন। এ সময় কবুতরের ডাকের পোস্ট প্রচলন হয়েছিল। তিনি প্রজাদের শিক্ষা দীক্ষার উন্নতির জন্য বহু স্কুল, কলেজ, মাদ্রাসা, লাইব্রেরি ইত্যাদি ইত্যাদি নির্মাণ করেন। মিশরের সুলতান হিসেবে তিনি প্রথম চারটি মাজহাবকে স্বীকার করে প্রত্যেক মাজহাবতে বিচারক নিযুক্ত করেন। বিদ্যার্থীরা, চিত্রে আমরা একটি বলিষ্ঠ সুলতানের ছবি দেখছি, সুলতান রুকনউদ্দিন বাইবার্সের চিত্র। অশ্বপৃষ্ঠে আরোহণ অবস্থায় তার এই চিত্রটি আমরা দেখছি। প্রিয় বিদ্যার্থীরা, এবারে আমরা আলোচনা করব মামলুক সুলতান কালাউন সম্পর্কে। মামলুক সুলতানদের মধ্যে বাইবার্সের পরে যার নাম ইতিহাসে উল্লেখযোগ্য, তিনি হলেন আল মালিক আল মনসুর সাইফ আল দিন কালাউন। যুদ্ধাবস্থায় তাকে মিশরে আনা হয় এবং আল সালিহের কাছে বিক্রয় করা হয়। 1000 দিনার দিয়ে তাকে কেনা হয়েছিল, তাই তার আরেকটি পদবী ছিল আল আলফি,
যার দাম হাজার। বাইবার্সের সাত বছরের ছেলে সালামিসকে সরিয়ে 1279 সালে কালাউন ক্ষমতায় আসেন। তার বংশ একশত বছর স্থায়ী হয়েছিল। কালাউন সিংহাসনে বসার সাথে সাথে সিরিয়া তার রাজত্বের উপর আঘাত হানতে শুরু করে পারস্যের মঙ্গল শাসক ইলখানি বংশধরেরা। অন্যদিকে সিরিয়া থেকে মিশরীয়দের হঠাৎ নতুন করে ধর্মযুদ্ধের ছক করছিল ইউরোপের বিভিন্ন দেশ ও খ্রিস্টান ধর্মযাজকরা। 1280 সালে হিমস নামক স্থানে ইলখানিরা শোচনীয়ভাবে কালাউনের হাতে পরাজিত হন। মধ্যপ্রাচ্যের ইতিহাসে হিমসের যুদ্ধ ইলখানিদের পক্ষে মারাত্মক বিপর্যয় ডেকে আনে। এটি অনুষ্ঠিত হয়েছিল হিমসের যুদ্ধ 1280 খ্রিস্টাব্দে। শেষ পর্যন্ত মঙ্গলরা ইসলাম ধর্মাবলম্বী হয়। বৈদেশিক সম্পর্কে তিনি বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। কিপচাকের মঙ্গল সম্রাটের সাথে কালাউনের সদ্ভাব বজায় রইল। তিনি এ সময় ইসলাম ধর্ম গ্রহণ করে উপযুক্ত উপাধি ও নির্দেশনা চেয়ে পাঠালেন। গ্রিক ও অস্ট্রিয়া সম্রাটের সাথে কালাউনের বন্ধুত্ব ছিল। ইয়েমেনের রাজা তাকে মূল্যবান উপহার প্রেরণ করেছিলেন। এমনকি সুদূর শ্রীলঙ্কার শাসক ও তার দরবারে একজন দূতের হাতে একটি পত্র প্রেরণ করে সদ্ভাব স্থাপন করেন। মঙ্গলদের সাহায্য করার অপরাধে আর্মেনিয়ার উপর তাণ্ডব চালায় কালাউন সেনারা। সুলতান কালাউন ছিলেন একজন জ্ঞানবান প্রজা হিতৈষী শাসক, তাতে কোনো সন্দেহ নাই। জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতায় তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেন। তারই পৃষ্ঠপোষকতায় মানসুরিয়া হাসপাতালের চিকিৎসকগণ ধমনীতে রক্ত চলাচলের সুস্পষ্ট ধারণা আবিষ্কার করেন। সুলতান কালাউন একজন দক্ষ সংস্কারকও ছিলেন। তিনি বহু জনহিতকর কার্য করেন। তার প্রতিষ্ঠিত আল মারিস্তান আল মানসুরি অসংখ্য মাদ্রাসা, মসজিদ, স্নানাগার এখনো মামলুক স্থাপত্যের নিদর্শন হিসাবে মিশরে অক্ষত রয়েছে। কালাউনের হাসপাতাল সম্পর্কে বলা যায়, সুলতান কালাউন কায়রোতে একটি হাসপাতাল তৈরি করেছিলেন। তার তৈরি হাসপাতাল আল মারিস্তান আল মানসুরি ছিল তার আমলের সবচেয়ে বিখ্যাত একটি চিকিৎসা স্থান বা হাসপাতাল। এই হাসপাতাল তৈরির ইতিহাসও উল্লেখযোগ্য। একবার শূল বেদনায় অসুস্থ সুলতান দামাস্কাসের নুরুদ্দিন জঙ্গির নুরি হাসপাতালে গিয়েছিলেন। সেখানে বসেই তিনি মনস্থ করেন, সুস্থ হয়ে কায়রোতে এমন একটি হাসপাতাল তিনি তৈরি করতে হবে। 13 শতাব্দীর এই হাসপাতালের ব্যবস্থাপনা ছিল আশ্চর্য রকমের আধুনিক। বিভিন্ন রোগের চিকিৎসার জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট বা বিভাগ ছিল। প্রতিটি বিভাগে ছিল স্বয়ং সম্পূর্ণ। হাসপাতালে চিকিৎসার জন্য পুরুষ মহিলা উভয়ে আসতেন। সেজন্য এখানে শুধু পুরুষরাই কাজ করতেন না, বরং মহিলারাও কাজ করতেন। রোগীদের জন্য হাসপাতালে একজন সেবক ও 50 জন ডাক্তার সেই সময় নিয়োজিত ছিলেন। এই হাসপাতালে ধনী দরিদ্র সকলেই বিনা ব্যয়ে চিকিৎসা পেতেন। কায়রোতে এটাই প্রথম বৈজ্ঞানিক হাসপাতাল। আধুনিক সুযোগ সুবিধা সবই এই হাসপাতালে প্রতিষ্ঠিত হয়েছিল। শিক্ষার্থীরা, আমরা এখানে কালাউনের রাজত্বকালের একটি চিত্রাঙ্কন দেখছি। এটি একটি পেইন্টিং। বিদ্যার্থীরা, আমরা এবারে আশরাফ খলিল সম্পর্কে আলোচনা করব। আশরাফ খলিল, যার রাজত্বকাল 1290 থেকে 1293 পর্যন্ত। সুলতান কালাউনের মৃত্যুর পর তার পুত্র
আশরাফ খলিল সিংহাসনে আরোহণ করেন। তিনি পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করেন। আক্কা ছিল সিরিয়ার ক্রুসেড বাহিনীর সর্বশেষ শক্তিশালী ঘাঁটি। প্রায় দেড় মাস অবরুদ্ধ থাকার পর খ্রিস্টানগণ খলিলের বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়। আক্কা পতনের পর কয়েক মাসের মধ্যেই টায়ার, সিদন, বৈরুত, আন্তার্সু ও আর্থলিত ও পাঁচটি শহর মামলুকদের অধিকারে আসে এবং সিরিয়ায় খ্রিস্টান শক্তির বা ক্রুসেডারদের পতন ঘটে। মাত্র তিন বছর রাজত্ব করবার পর আশরাফ খলিল বিদ্রোহী আমিরদের ষড়যন্ত্রের শিকার হয়ে অকালে মৃত্যুবরণ করেন। প্রিয় বিদ্যার্থীরা, এবারে আমরা আল নাসির মোহাম্মদ সম্পর্কে আলোচনা করব। আল নাসির মোহাম্মদের রাজত্বকাল তিনটা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল, সম্পাদিত হয়েছিল। প্রথম পর্যায়ে হচ্ছে 1293 থেকে 94, দ্বিতীয় 1298 থেকে 1308 এবং তৃতীয় 1309 থেকে 1340 খ্রিস্টাব্দ পর্যন্ত। সর্বশেষ প্রভাবশালী বাহারি মামলুক সুলতান আল নাসির সিংহাসনে বসেছিলেন তিনবার, যে সময়কালটা আমরা উল্লেখ করলাম এবং স্লাইডেও সেটা দেখা যাচ্ছে। তিনি সুলতান কালাউনের মঙ্গল মহিষী শাহজাদি আসলুন খাতুনের গর্ভজাত সন্তান। প্রথমবারের এক বছর পরে তিনি সিংহাসনচ্যুত হন এবং পাঁচ বছর পরে 1298 খ্রিস্টাব্দে আবার তিনি সিংহাসন লাভ করেন। 1308 খ্রিস্টাব্দে তিনি আবার সিংহাসন হারান এবং পরের বছর পুনরায় সিংহাসন লাভ করে দীর্ঘ 30 বছর কৃতিত্বের সাথে রাজত্ব করেন। তার রাজত্বের উল্লেখযোগ্য ঘটনা মার্জ সাফার যুদ্ধ। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার সময় মঙ্গলগণ মামলুক সাম্রাজ্যে আক্রমণ করে বসলে মামলুকগণ মঙ্গলদের বিরুদ্ধে অগ্রসর হয়। মঙ্গলগণ ইউফ্রেটিস নদী অতিক্রম করলে আল নাসির 20,000 সৈন্য নিয়ে মঙ্গলদের বাধা দেওয়ার জন্য দামাস্কাস অভিমুখে গমন করেন। লক্ষাধিক মঙ্গল সেনা হিমসের নিকট জাম্মাসুস নামক স্থানে 1299 খ্রিস্টাব্দে এক যুদ্ধে মামলুকদেরকে পরাজিত বিতাড়িত করে দামাস্কাস অধিকার করে। পরাজয়ের প্রতিশোধ গ্রহণের জন্য মামলুকগণ পুনরায় প্রস্তুতি গ্রহণ করতে থাকে। মঙ্গলগণ এতে ভীত হয়ে দামাস্কাস ত্যাগ করে। গাজান খান সন্ধির জন্য কায়রোতে দূত প্রেরণ করে ব্যর্থ হলে তিনি লক্ষাধিক সৈন্য নিয়ে মামলুকদের সাথে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হন। কিন্তু 1303 খ্রিস্টাব্দে মার্জ সাফার যুদ্ধ ক্ষেত্রে মঙ্গলগণ ভীষণভাবে পরাজিত হয়ে পলায়ন করেন। এ পরাজয়ের পর মঙ্গলগণ এত ভীত হয়ে পড়ে যে গাজান খানের পর ইলখানি মঙ্গলগণ আর মিশর আক্রমণের সাহস পায়নি। খ্রিস্টান ও ইহুদিদের দ্বারা মামলুকগণ নির্যাতিত হতো বলে নাসির নতুন আইন করে অনেক গির্জা ধ্বংস করেন। তাদেরকে নীল ও হলুদ রঙের শিরস্ত্রাণ পরিধানের নির্দেশ দেন এবং বাধ্য করেন। কিন্তু কনস্টান্টিনোপলের সম্রাটের অনুরোধে পরে তা তুলে দেওয়া হয়। যা হোক, এ সময় আমির সালার ও বাইবার্সের ক্ষমতা লিপসার প্রতিদ্বন্দ্বিতায় সুলতান বিরক্ত হয়ে পদত্যাগ করেন 1308 খ্রিস্টাব্দে। ফলে দ্বিতীয় বাইবার্স সিংহাসন দখল করেন। কিন্তু বেগতিক দেখে বাইবার্স আবার নাসিরকে সিংহাসন ফেরত দিতে বাধ্য হন। ফলে 1309 খ্রিস্টাব্দে নাসির তৃতীয়বারের মতো সিংহাসনে আরোহণ করেন। এবারে তিনি কঠোর হন। আমির সালাহ বাইবার্সকে রাজধানীতে দাওয়াত করে হত্যা করেন এবং তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করেন। তিনি আলেকজান্দ্রিয়া এবারে তিনি খ্রিস্টান প্রজাদের সাথে সদয় ব্যবহার করেন। তিনি আলেকজান্দ্রিয়া খাল খনন করেন। তিনি নীল নদে বাঁধের ব্যবস্থাও করেন। তার শাসনের সুন্দর সুন্দর শিল্পকর্ম
এখনো ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত রয়েছে। শিক্ষার্থীরা আর নাসিরের বা মামলুকদের আমলের একটি স্থাপত্য নিদর্শন আমরা স্লাইডে দেখছি। এবারে আমরা সংক্ষেপে জানব বাহারি মামলুকদের পতনের যুগ সম্পর্কে। আল নাসিরের মৃত্যুর পর পরবর্তী 42 বছরে অর্থাৎ 1341 থেকে 1382 প্রথম 20 বছর পর্যায়ক্রমে তার 8 পুত্র এবং পরবর্তী 22 বছর তার 4 পৌত্র নাতি মিশরের মামলুক সালতানাত পরিচালনা করেন। তাদের ইতিহাস নিতান্তই করুন। তারা নামে মাত্র সুলতান ছিলেন। এ সময় প্রকৃত ক্ষমতা চলে যায় আমিরদের হাতে। বাহারি সুলতান আলাউদ্দিন খলজি বুরুজি মামলুক দলপতি বারবুক প্রবল হয়ে ওঠেন। এরপর আমিরগণ তাকেই সুলতান হিসেবে অভিনন্দন জানান 1382 খ্রিস্টাব্দে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব বুরুজি সুলতানগণ সম্পর্কে। প্রথমে বারবুকের রাজত্বকাল ছিল 1382 থেকে 1399 খ্রিস্টাব্দ পর্যন্ত। বারবুক বিচক্ষণ নরপতি ছিলেন। তিনি অকৃপণ হস্তে অর্থ পদ বিতরণ করে মামলুক আমির ও সৈন্যবাহিনীকে খুশি করেন। শেষ জীবনে তাইমুর বাগদাদ দখল করলে বাগদাদের শাসনকর্তা আহমদ পলায়ন করে কায়রোতে আশ্রয় গ্রহণ করেন। তাইমুর এ সময় অন্যত্র ব্যস্ত থাকায় কায়রোর দিকে নজর দিতে পারেননি। বারবুকের মৃত্যুর পর তার নাবালক পুত্র নাসির সিংহাসনে বসেন। এ সময় তাইমুর দামেস্ক দখল করেন। তাইমুর বাহিনী প্রায় 1 সপ্তাহ দামেস্কবাসীর উপর নির্বিচারে হত্যাকাণ্ড চালায়। এরপরে মিশরে অনেক বুরুজি মামলুক ক্ষমতায় আসেন। মিশরে বুরুজি মামলুকদের মধ্যে সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী এবং গৌরবোজ্জ্বল সুলতান কায়েদ বের 1495 খ্রিস্টাব্দে মৃত্যুর পর তিনজন সুলতান রাজ্য পরিচালনা করেন। এরপর সুলতান 60 বছর বয়স্ক বৃদ্ধ কানসু আল ঘুরি সিংহাসন লাভ করেন। এবারে আমরা অটোমানদের মিশর জয় বা মার্স দাবিকের যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব। মার্স দাবিকের যুদ্ধ মিশরে মার্স দাবিকের যুদ্ধ মিশরে মামলুক সালতানাতের সমাপনের সংকেতের সূচনা করে এবং দ্রুত মিশরকে তুর্কি সুলতানের অধীনে নিয়ে যাওয়ার জন্য সিম্বল হিসেবে বিবেচিত হয়। 1916 সালে মার্স দাবিকের যুদ্ধের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটে। মিশরের মামলুক সুলতান কানসুয়া আল ঘুরি ও তুরস্কের অটোমান সুলতান প্রথম সেলিমের মধ্যে আলেপ্পোর কাছে এই ঐতিহাসিক মার্স দাবিকের যুদ্ধ সংঘটিত হয় 1916 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে কানস পরাজিত হলে তুরস্কের সীমানা মিশর পর্যন্ত বিস্তার লাভ করে। সেলিম 1916 সালে বিরাট বাহিনী নিয়ে সিরিয়ায় প্রবেশ করেন। সেলিমের গতিবিধিতে তুরস্কের সুলতান প্রথম সেলিম তিনি সেলিমের 1516 সালে এক বিরাট বাহিনী নিয়ে সিরিয়ায় প্রবেশ করেন। সেলিমের গতিবিধিতে মিশরের সুলতান কানসুয়া আল ঘুরি সন্দেহ হয়। তিনি সিরিয়া যাওয়ার প্রস্তুতি নিলেন। পথিমধ্যে সিরিয়ার বেদুইনরা তার সাথে যোগদান করে। সংখ্যায় অধিক হলেও তার সাথে কামান ছিল না আর সেলিমকে পরাস্ত করা তত সহজ ব্যাপার ছিল না। যা হোক, তিনি দামেস্ক প্রবেশ করলেন। এদিকে সেলিম গুপ্তচরের মাধ্যমে মামলুক সুলতানের আসল উদ্দেশ্য অবগত হতে পারেন। কানসুয়ার তখন বয়স 75 বছর, কিন্তু তখনও তার উৎসাহে ভাটা পড়েনি। অবশেষে যুদ্ধ অবসম্ভাবী হয়ে পড়ে। কানসুয়া মার্স দাবিকে শিবির স্থাপন করলেন। দুপক্ষের সেনাবাহিনীর মধ্যে সম্মুখ সমর শুরু হয় 1916 খ্রিস্টাব্দে আলেপ্পোর কাছে মার্স দাবিকে। আলেপ্পোর বিশ্বাসঘাতক প্রশাসক খাইর বের ওপর একটি সেনাদলের দায়িত্ব দেন কানসুয়া, কিন্তু এই বিশ্বাসঘাতক সেনাপ্রধান প্রথম সুযোগে তার
সেনাদল নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেন। সন্ন্যাস রোগে আক্রান্ত সুলতান ঘোড়া থেকে পড়ে যান। তারপর অটোমানদের জয়ের পথ সুগম হয়। তাদের কামান, গাদা বন্দুক, অন্যান্য দূরপাল্লার অস্ত্রের কাছে হার মেনেছিল। মামলুক অশ্বারোহী এবং তাদের বেদুইন নিগ্রহ সেনারা এই যুদ্ধে মামলুকদের পরাজিত করে সেলিম আলেপ্পোতে প্রবেশ করেন। সেলিম এ সময় কারো প্রতি কোন রকম নিষ্ঠুরতা দেখাননি। এই যুদ্ধের ফলে মিশরে মামলুক সুলতানদের শাসনের অবসান ঘটে। এই মাজদাবিকের যুদ্ধের ফলে যুদ্ধের পরে 1517 সালে সেলিম মামলুক সুলতান তুমান বেকে ফাঁসি খাস্টে ঝুলিয়ে হত্যা করেন। মাজদাবিকের যুদ্ধের বিজয়ের ধারাবাহিকতা হল সুলতান সেলিমের মিশর জয়। ফলে সমাপ্ত হয় 250 বছরের মামলুক বংশের শাসন মিশরে। এছাড়া এই যুদ্ধে কানসুয়া পরাজিত হলে মিশর শিয়া সুলতানদের অধীন হতে তুর্কি তথা সুন্নি সুলতান ও তুরস্কের নিকট হস্তান্তর হয়। ফলে মিশরে শিয়া ইসলামে ভাটা পড়ে এবং সুন্নিদের প্রভাব সেখানে বেড়ে যায়। এই যুদ্ধে জয়লাভের ফলে তুর্কিরা প্রচুর ধন সম্পদ লাভ করেছিল। বিদ্যার্থীরা, মিশরে মামলুকদের অবদান সম্পর্কে আমরা এবারে সংক্ষেপে জানব। মামলুক আমলে জ্যোতির্বিদ্যা, অঙ্কশাস্ত্র, জ্যামিতি, চিকিৎসাবিদ্যায় যথেষ্ট উন্নতি হয়েছিল। মিশরে চিকিৎসা শাস্ত্রে উন্নতির নিদর্শন কালাউনের আল মারিস্তান হাসপাতাল। এই হাসপাতালের চিকিৎসক ছিলেন প্রখ্যাত চিকিৎসক আবু আল হাসান। এছাড়া সমাজবিজ্ঞানে মামলুক যুগের অবদান ছিল জীবনী গ্রন্থ শামসাল দিন লিখিত গ্রন্থের নাম ওয়া ফারাত আল আয়ান ওয়া আনবা আবনা আল জামান। শামসাল দিন লিখিত গ্রন্থের নাম ওয়া ফারাত আল আয়ান ওয়া আনবা আবনা আল জামান। এই গ্রন্থটিতে মুসলিম ইতিহাসের 865 জন বিশিষ্ট মানুষের জীবন গাথা রয়েছে। এই সময় বিশিষ্ট ঐতিহাসিক ভূগোলবিদ আবু আল ফিদা ছিলেন বিশেষ উল্লেখযোগ্য। আবু আল ফিদা তার গ্রন্থ মুক্তাসার তারিক আল বাসার, এই আল আবু আল ফিদার গ্রন্থ মুক্তাসার তারিক আল বাসার মানব ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ এই গ্রন্থে রয়েছে। কাঁচ ও চীনামাটির উজ্জ্বল নকশা ছিল প্রথম মামলুক যুগের স্থাপত্যের একটি বৈশিষ্ট্য। পরবর্তীতে রত্নখচিত নকশার প্রচলন হয়। সিরিয়া ও মিশর অটোমানদের দখলে আসার পর মামলুক শিল্পকলার অধিকাংশই ধ্বংস হয়ে যায়। সুলতান প্রথম সেলিম বহু স্থপতি, শিল্পী ও সূত্রধারদের কনস্টান্টিনোপল বা ইস্তাম্বলে পাঠিয়ে দেন। প্রিয় বিদ্যার্থীরা, আজকের এই পত্রের এবং এই ক্লাসের এই পর্যন্তই শেষ। এবারে ধন্যবাদের পালা। তো ধন্যবাদ দেওয়ার আগে আবারও বলবো, তোমরা যে যেখানে যেভাবে অবস্থান করছো ভালো থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, অন্যকে বা পরিবারের অন্যকে ব্যাপারে সহায়তা করো।
আর একান্ত প্রয়োজনে বাইরে যেতে হলে ভালো মানের মাস্ক ব্যবহার অবশ্যই অবশ্যই করবা। স্বাস্থ্যবিধি অনুসারে শারীরিক দূরত্ব মেনে চলবা। আর ইতিমধ্যে যারাই প্রাণঘাতী COVID-19 করোনা ভাইরাসে মৃত্যুবরণ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করছি। সেই সাথে কামনা করি আল্লাহ যেন বাংলাদেশ সহ গোটা বিশ্ববাসীকে এই করোনার বিপর্যয় থেকে অচিরে মুক্তি দেন। আই উইশ আল্লাহ টু সেভ দি হোল ওয়ার্ল্ড ইনক্লুডিং আওয়ার বাংলাদেশ ফ্রম দিস ক্যাটাস্ট্রফি সুন। থ্যাংকস এভরিওয়ান, সি ইউ সুন ইনশাআল্লাহ। থ্যাংকস এগেইন।